বৌদি বৌদি প্লিজ বৌদি 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 দাঁড়াও। কে 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 এ মেয়েটি? কে মেয়েটি? মেয়ে মেয়ে তো দেখতেই পাচ্ছি। দেখো তো হয়ে গেছে বৌদি, এবার দিয়ে দাও। দাঁড়াও, সাহস তো তোমার কম নয়। না নিমি তো এই ছবি তোমার কাছে এলো কি করে? কি জানো ওই এই ছবি তোমার ব্যাগে এলো কি করে? ভুল করে এসে গেছে। ভুল করে এসে গেছে? আচ্ছা, তাহলে তোমার একটা ছবি নিশ্চয়ই ভুল করে সেখানে চলে গেছে। হ্যাঁ না হ্যাঁ চলে গেছে, এসব হচ্ছে। দাঁড়াও প্লিজ বৌদি বৌদি। মেয়েটির নাম কি? মেয়েটির নাম কি জানো? কবিতা। কবিতা কোথায় থাকে? ওর বাড়িতে। ওর বাড়িতে থাকে? তাহলে সে বাড়ির ঠিকানাটা দাদা কি বলবে? তুমি আমার মায়ের মতো বৌদি। আমি তোমাকে আমি ছুঁয়ে কথা দিচ্ছি যে আমি জীবনে আর কারোর সঙ্গে প্রেম করবো না, ওই এক কবিতা ছাড়া। তাহলে বলো ওকে একদিন নিয়ে আসবে। নিয়ে আসবো বৌদি, নিয়ে আসবো। ওই দাদা যখন থাকবে না নিয়ে আসবো। ছোটবাবু, দাদাবাবু ডাকছেন। কেন কেন তা তো জানি না, বারান্দায় বসে রয়েছেন, তাড়াতাড়ি আসো। কি হবে বৌদি? কিছু হবে না, যাও। আমি তুমি চলো বৌদি, প্লিজ। হ্যাঁ তাড়াতাড়ি এসো, এসো বৌদি, এসো এসো। এদিকে কারখানা, ওদিকে অফিস, আমি একা মানুষ, আমি তো এত পেরে উঠবো না, তাই বলছিলাম যে আমার সঙ্গে লেগে যায় এবারে। এত কি হবে কি? আমি ভাবছিলাম যে যদি ভালো করে পাঁচটা করতে পারে তাহলে প্রফেসরই করবে চাকরি। কি জানি বাবা, স্বাধীন ব্যবসা ছেড়ে চাকরি করবে? ওই ব্যবসার মাথা সেটিং আমার মাথায় আসতে চাই না তো। ওটা কোনো কথা না, তবু দেখো জোর করে কিন্তু কারো ঘরে দায়িত্ব চাপানো উচিত না। আচ্ছা তোমার জন্য কি কাজ বলছিলে যাও না, দেরি হয়ে যাবে তো। ঠিক আছে। এটা কিন্তু তুমি একটু প্রশ্রয় দিলে। আরে আমি কেন প্রশ্রয় দেবো? আমার প্রশ্রয় দেওয়ার কোনো আরে দাদাজি আসুন আসুন আসুন। কেমন আছো দাদা? আর ভালো থাকা থাকে, তুই তো খোঁজ খবর করিস না, ও বাড়ি যা ছিল। সংসার খেলে যেতে পারি না। আরে সংসার, তুমি যদি দুপা তো ছেলে পিলে থাকত। চলো চলো ঘরে চলো, আসো। না বলবে আবার কি? ওকে জিজ্ঞেস করতাম কবিতা কেমন আছে। কে কবিতা? কবিতা দেবজিতের সঙ্গে তুই ইয়ে আছে মানে প্রেম। তা আপনি জানলেন কি করে? এই দেখো কবিতার মামা পরিতোষবাবু আমার বহুদিনের পরিচিত, ও তো মা বাপ নেই, পরিতোষবাবুর কাছে মানুষ। অনেক কথা পরে বলবাই। হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ, চলে।